যুব বিশ্বকাপ আর আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে আছে আকাশ পাতাল পার্থক্য। তাই কেবল বিশ্বকাপ জয়কে মানদণ্ড ধরে তরুণদের সরাসরি জাতীয় দলে সুযোগ দিতে নিষেধ করেছেন টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাড়াহুড়ো করলে ক্যারিয়ারই হুমকির মুখে পড়তে পারে। ভালো কিছু পেতে হলে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রিকেটার ও বোর্ডকে যাবার পরামর্শ দিয়েছেন ডোমিঙ্গো। বিস্তারিত রিপোর্টে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ ছাড়া বড় কোনো টুর্নামেন্টে সাফল্য নেই বাংলাদেশের, তাও সেগুলো অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে। তবে গেল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় শুধু বাংলাদেশকেই উচ্ছ্বাসে ভাসায়নি, বিমোহিত করেছে গোটা ক্রিকেট বিশ্বকে। করোনায় দীর্ঘদিনের বিরতির পর এবার প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ফিরেছেন বিশ্বকাপ জয় দলের তারকারা। অনূর্ধ্ব ১৯ দলের ৮ সদস্য এবার নজরে ছিলেন টাইগার হেড কোচের, যে তরুণদের ভাবা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নতুন যুগের সারথি, সেই তাদের নিয়েই ধৈর্য ধরতে বলেছেন সবাইকে। পরিস্থিতি মোটেই কাম্য নয়, তাই আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি না হলে দলের সুযোগ দেওয়া ঠিক হবে না। যুব পর্যায় থেকে সরাসরি জাতীয় পর্যায়ে নয়, ডোমিঙ্গোর মতে বিভিন্ন ধাপ পেরিয়ে নিজেদের সমৃদ্ধ করার পরেই আন্তর্জাতিক ক্রিকেটে তাদের পা রাখা উচিত, না হলে ফল হতে পারে উল্টো। অসাধারণ প্রতিভাবান কেউ না হলে অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকে কাউকে জাতীয় দলে নেওয়া উচিত নয়। দক্ষিণ আফ্রিকায় একজন অনূর্ধ্ব ১৯ দলের বোলারকে খেলা আর লর্ডসে জোফ্রে আর্চার বা ওয়াকায় মিচেল স্টার্ককে খেলার মধ্যে ব্যাপক পার্থক্য আছে, তাই ওদের নিয়ে তাড়াহুড়া করা উচিত নয়, এতে সম্ভাবনাময় একটি ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। পার্থ বণিক, নিউজ ২৪।